ঈদের হাওয়া লাগুক প্রাণে মন ভরে যাক নতুন গানে, এলো ঈদ তোমার দ্বারে বরণ করে নাও জড়িয়ে ধরে। সুপ্রিয় দর্শক, মঙ্গল গ্রহের কুপা শামসুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। মেঘলা আকাশ, মেঘলা দিন, ঈদের বাকি আর একদিন। কি রে হালার পালার রশি, তোর মাথা নষ্ট নাকি বেটা? গরমে তো বেটা বাইরে বেরোতেই ভয় পায়, কখন না এর রোদে পড়ে ছাই হয়ে যায়। আর তুই বেটা কস মেঘলা আকাশ মেঘলা দিন, মজলা সামগো লাগে না? আর মিয়া কষলাম একটা ছন্দ, তুমি মিয়া পিছন মেয়েরা গরিব দুঃখের খবর নিন। আবে আলার রশিদে আবার মজলা সামগো লাগে। এখানে আবার কি মজা নিলাম আমি? আর বেটা মজা নিস নাই মানে তুই কাপড় চোপড় কিনতে কস কোন আন্দাজে? এখন তো কাটাবাড়া মার্কেটে যাইতেই ভয় লাগে। আজকের এই মার্কেটে আগুন, তো আবার কালকের ওই মার্কেটে আগুন, তারপর দিন আবার আরেক মার্কেটে আগুন। এক নতুন তামাশা শুরু হয়েছে মার্কেট নিয়ে, তাও আবার ঈদের সময়। আর এই চক্করে পইরা যে কত ব্যবসায়ীদের রোগার ভিতরে আইক্কা বাড় যাচ্ছে, এটি তো দেখার কারোর সময় নাই। 100% সত্য, এ কথায় কোনো ভুলই নাই। আর এই ভয়তে তো বেটা আমিও ঈদের মার্কেট করি নাই। আর আমি তো বেটা ভরপুর টেনশনে আছি, এমন তো দেখতেছি আগুন গুলো সব মার্কেটের উপর দিয়ে যাচ্ছে। দেখা গেল যে মার্কেট সাইডে আবার ঘরের উপর দিয়ে না আগুন লাগানো তামাশা শুরু করব, তখন তো শালার চোখের ঘুমই আরামে যাইব। আর দূর মিয়া খেতে আগুন তোমার ঘুমের, সামনে ঈদ, তুমি মিয়া ঈদের দাওয়াত না দিয়ে তুমি মিয়া ঘুমের চিন্তা করতেছো। ফুল দেব, কলি দিব, কাটা দিব না। সবাইকে ঈদের দেওয়া ঠিকই দেব, মাগার ঠিকানা দিব না। আর মিয়া প্যারানা চিল, আকাশের রং নীল, তোমার হোগায় মারবো ঢিল, যদি ব্যথা লাগে দিয়ে দিমুনি ফার্মেসির বিল। ঠিকানা মিয়া তোমার দেওয়া লাগবো না, তুমি শুধু দাওয়াটা দাও, তারপর খালি দেখো কি করি। একবারে চিরনি তল্লাশি দিয়ে তোমার ঠিকানা বের করবো, তারপর আমার শত শত গার্লফ্রেন্ড নিয়ে তোমার বাসায় ঈদের দিন হামলা করবো। হ্যাঁ কি কস মামা, তোর আবার গার্লফ্রেন্ডও আছে? আর দূর বেড না, ওটি গার্লফ্রেন্ড না, মেয়ে বন্ধু। আর শালা ঘুরে ফিরে তো সে একই কথা হইলো। ওই মেয়ে বন্ধু আর গার্লফ্রেন্ডের ভিতরে পার্থক্য আমার বোঝানো লাগবো না, এটা আমি খুব ভালোভাবে বুঝি। কারণ আমগো লর্ড শান্ত, সে তো ওদের দিনে সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা গার্লফ্রেন্ড চেঞ্জ করতেই থাকে। আর যেসব পোস্ট নিয়ে ছবি তোলে, বাবারে বাবা, একবারে আগুন। ওরে আলার পোলা শান্ত, তলে তলে পানি খাও, সামনে কও রোজা, ক্রিকেট খেলার পাশাপাশি এগুলো করাও কি এতটাও সোজা? আর মেয়ে জানেনি তো পোলাপান সবসময় আমার রোগায় লেগেই থাকে। আর এগুলো তো মেয়ে কান দিয়ে না, এগুলো সব ফালতু কথা। আর মেয়ে মিথ্যে কথা মানে? আমার কাছে প্রমাণ দেওয়ার জন্য একবার জল জানতো একটা ছবি আছে। হয়েছে আমার হেডার প্রমাণ। আচ্ছা যা, তুই যদি প্রমাণ দেখাইতে পারোস তাহলে তোদের সবগুলা ঈদের দাওয়াত রইল। মিরাজ তুই খালি প্রমাণটা দে, আমি বেটা সাক্ষী আছি, তারপর দেখ ঈদের দিনে ওর কি অবস্থা করি। আচ্ছা ভাই দেখেন তো ভাই, সোনার মুখখানা সেনা যাচ্ছে কি? আরে আলার পল্লায় তো শান্ত, এ বেটা তুই কোন ধরনের পোস্ট দিলে এটা? তুই তো বেটা ফটোগ্রাফারদের চাকরি খায় দিবে এই ধরনের পোস্ট দিলে। হ্যাঁ মাম্মা, আমি কিন্তু আগেই কইছিলাম লর্ড শান্তর পোস্ট গুলা কিন্তু একবার আগুন। আর মিয়া ফাজলামি পাইছো নাকি? কোথা থেকে এডিট মিডিট করে নিয়ে এসে আমার লগে মজা লয়? এখন অত কথা হবে না, এডিট করুক আর যাই করুক, তোর ছবি দিয়েই তো করছে এডিট, সুতরাং এটা প্রমাণ হয়ে গেল যে এটা তুই ছিলি। এখন অত কথা বাদ দিয়ে তুই আমাদের সবাইরে দাওয়াত দিবি এটাই জানি। আর মিয়া যে গরম পড়টা আছে, এই গরমে দাওয়াত নিয়ে কি করবেন? ওমা দাওয়াতের সাথে আবার গরমের সম্পর্ক কি? আর মিয়া বুঝেন নাই, অতিরিক্ত গরম মানে তো ঘর গরম, আর ঘর গরম হইলেও তুমি আমার মাথা গরম হয়ে যায়, আর আমার মাথা গরম হইলেও তো মনে করো আমি বউ পিটাই। আর বুঝেনি তো, বউ পিটাইলে বউর মাথা কি পরিমাণ গরম হইব, আর বউর মাথা গরম হইলে আমার তো না খাওয়াই মেরে ফেলাইবে, আর তোমার দাওয়াত তখন দূরের কথা। কিরে হালার পাল্লা কি শোনালো এটা, একবার থুতা মুখটা ভুতা করে দিল। শালার বুদ্ধিটা দেখছো, শালা দাওয়াত দেবে না দেখা কত কাহিনি শোনাইলো। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু আবার আমাদের লর্ড শান্তর মতন ঈদের দাওয়াত নিয়ে প্রতিবেশীকে হয়রানি করিয়েন না, কারণ আমাদের ঈদ বছরে দুইবারই হয়, আর এই সময় সবাই সবার সুখ দুঃখ ভাগ করে নিতে হয়, কারণ এই সময়টুকুতে সবাই খুশি থাকতে চায়। তো যাই, যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি একটু বেশি ভালো লাগে থাকে অবশ্যই পিছন মেরে একটি সাবস্ক্রাইব করবেন কুপা শামসুরকে। তো আবার আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।